ভিক্ষা করে খুচরা পয়সা জমায় খারাপ প্রিয়জন। খাতার মতো মানছে রে, একাডে বেশি আর কিনি লই যারা বিমা করে হেরা বলে একশো ডেঞ্জারাস ভয়ঙ্কর বুঝছো। হাতে যদি কোন বিমা কোম্পানির লোকাল এজেন্ট হয় আমি মনে করেন এমডি হইতে পারি এই কোম্পানির, বসায় দেখেন খালি। করবি কি তুই, তুই যে ইচ্ছা করি ইচ্ছা করি যে কথা কো, মোর তো মনে হয় দুই দিনও যাইবে না, এর মধ্যেই তুমি হাকো লাল বাতি জ্বালাই দেবা কি। এই তো পয়সা মানে অপমানজনক কথাবার্তা শুরু করছেন আর কি। আচ্ছা আপনারা আমি একটা কোয়েশ্চেন করি, শহরের মানুষ বেশি চালাক না গ্রামের মানুষ কোন তো দেখি? এই যে এই মন কয় যে মন কয় এই যে শহরে এই হালার ফালার এই এক সের চালাক। হ্যাঁ বুঝে গেছি ভাই সাহেব, আপনার ভিতরে ফাঁকা ফাঁকা বুঝছেন নি, কিছু না কি লুকম। হ্যাঁ আসল জিনিসটা তো আপনি বুঝতে পারলেন না। আপনারা এখন কথা কই মনে করেন, আর তো দু রকমের টিয়া আছে, বাংতি হইসিয়া আছে আর ক্যাশ টিয়া আছে। মানি ব্যাগের মধ্যে বাংতি হইসে গুণ ঢুকাই ভুলাই হকটে রাখি দিলাম, আর ক্যাশ টিকে জিগে হিকে মনে অন্য হকটে লুকাই রাখলাম বুঝছেন নি। তাইলে কেউ যদি এখন আরে ধরে ছিনতাইকারী হোক, যারা আর কাছে টিয়া আইব এইটা মানুষ হোক, নজর কোন মিকে যাইব আগে ও হইসার দিকে যাইব। এখন কথা আছে না, মানে আছে কিন্তু এটা তো অন্য কামে রাখছি আর কি, ব্যাপারটা তো মনু তো অন্য কামে তো রাখছো, তোর তো আছে কিছু উদ্ধার দে মুখে মুই আবার ফেরত দিয়ে দিবো। মানে দূর বাইসা বাচ্চা মানুষের মতো করেন, মানে আনারে বুঝায় কই রেন কথা বুঝেন না কি লাই পিয়া আছে মানে পরিমাণে বেশি নাই আরি। আচ্ছা মানে আয় আনারে বুঝায় কই মনে করেন যা মেলা মানছে আতন টিয়া ভাইব, টিয়া ধার লইছি তো লই আর পরিশোধ করি নু আরি বুঝছেন নি। তো হাতারা তো মনে করেন আরে কট্টা লোক তো ছেড়াক দিক যে জিয়ে না হাইয়া না মানি ব্যাগ চেক করে, মানি ব্যাগ চেক কই দিয়া যে বেগুন ভাঙতি হইছে পর আর মানি ব্যাগের বিরুদ্ধে চলি যায়। কিন্তু হাতে এই যে বিমা কোম্পানি হাতে আর মানে বেগে তোর বাংতি হয়েছে বেগুন সাড়ে জুড়ি লই গেছে বুঝিনি, টিয়া লই গেছে লই গেছে, আরে উল্টা পুলিশের ভয় দেখা বাও রে বাও, চুরি তো চুরি আরো সিনা চুরি কেন। আমি মনে করেন একটা অভিনয় করছি আর কি, মানে ভয় ভাইছি আর কি। দাদা তোর যে কপাল খারাপ, নাইলে তুই যে কথাবার্তা কম, তোর যে ট্যালেন্ট, এই ট্যালেন্টের কারণে মনে হইতেছে তোর একার সালাম করি পায়ে হাত দিয়া তোর সালাম করি, কিন্তু বয়সে তো কম সেটা আমি একটু নামতে পারি না, নাইলে চোখ বুঝিয়া ইসরায়েল কে হটাই দিতে রাইতে। আরে ভাই সাহেব অসুবিধে কি, ফট করে ফেলেন না ডেটও পাত্তা আপনার জানা নাই কেন। এই তুই কোনো চিন্তাই করিস না মনু, যে তুই মুখে বুঝি মোটেও আন্ডার এস্টিমেট দাও, খবরদার গেদু তুমি মোর সাথে বরিশাল চলো, তোমাকে পাঁচতলা লঞ্চ ভাড়া কেবিন করিয়ে লই যাবো, ব্যাপার এসি লিফট আছে এর মধ্যে, বরিশালের এক কোনায় কোনো শুরু হরমু কে না এককালে যে কুয়াকাটা তো আমি যেই থামু বুঝছো। ভাই সাহেব আনে তোদের আসলে হা গল্প কা মানুষ না দেখি, আরে আনে জমি যদি কিনতে যান আনে বরিশাল কিনলে কিনবেন, আনে ভালো জায়গা তুন কিনবেন, ফার্স্ট ক্লাস জায়গা তুন কিনবেন। এই খবরদার বুঝি খবরদার উডুর রিয়া উডুরিয়া, তোর কথা কিন্তু এতক্ষণ আমাকে আমি সহ্য করছি, কালি যদি বরিশালকে আর এক ফির খারাপ কও কল্লা কলম সেওয়াই হলাম হালার ফলা, হেকালে কিন্তু ওই যে আত্মীয় স্বজন কলম মানবো না,
বরিশাল ইজ বরিশাল, শেরে বাংলা একে ফজলুল হক বরিশাল, জীবনানন্দ দাস বরিশাল, এই সমস্ত বিশিষ্ট লোক যে দেশে আছে হ্যাদেরকে যদি খারাপ বলো, হেলে কলম মনে তোমার কপালে খারাপই আছে, মোরা কলমে কোনোভাবে মানিয়ে নিতে পারি না। আরে ভাই সাহেব, আপনি রাগ করেন কি লাই, তা আপনার কল্যাণের লাই বলি আর কি। আচ্ছা আপনি ভাই সাহেব এখন কাম করেন, আর লোক আমাদের এলাকা চলেন, আমাদের এরিয়ার মধ্যে যা আনার, আমি ফার্স্ট ক্লাস জমি কিনি দেবো। এই উডুরিয়া, এই তোর পকেটে কি টাকা আছে? আরে ভাই সাহেব, আপনি তো কইলেন টিয়া হইছে আনার লাগুন ব্যবহার না, আতের মহিলা ক্যা মোর টাহাই কি মোরে কামরাই কামরাই টাহাই, মোর টাহাই দিয়ে তোগো এলাকায় যাবো কি খাইতে, কি খাইতে যাবো তোগো এলাকায়? আরে ভাই সাহেব, খালি ভাত খাইবেন ভাত খাইবেন, রাইস রাইস, অন্য কোনো কিছু আনার খাইতে দিত না। এ খরচটা, এ উডুর গিয়া না, তুই মোরে কি ভোগ দাবাইছো? আয় তোর এলাকায় যাবো মুই নোয়াখালি, তোর আইনতে সব কি হচ্ছে নাকি? ও কি তোমার সাথে বেয়াদবি করছে? আরে উডুর গিয়া খরচটা কি করে কি করে? আরে খুচরা পয়সা লইয়ে খরচ, আরে কোন রাস্তার মধ্যে ভিক্ষা করে খুচরা পয়সা না জমায়, খারাপ পুলিশ এখানে দেখাতে খারাপ। এই কথা যাই আত্মহত্যা করিস, দেখছ এখানে পড়ে গেলে মরে গেলে কি হবে? তাহলে আমাকে পুলিশে ধরিয়ে লই যাই ভাইয়া, তাহলে ভাই সরি সর্বনাশ হয়ে যাবো, পুলিশে কল দিয়েন না ভাই, আমার সর্বনাশ হয়ে যাবো, মাফ করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাফ করলাম তাহলে ভাইকে, সরি বল, সরি বলে একেবারে এই মহল মানে আমার এই ভাষায় থাকবে। ঠিক আছে একটা আর কোনো না, বুঝছো?